প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা রইল। আনোয়ারবাড়ী ডিগ্রি কলেজের পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ রুবেল মিয়া, প্রভাষক বাংলা, আনোয়ারবাড়ী ডিগ্রি কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চোখ বিশ্বাস করে নিজেকে, আর কান বিশ্বাস করে অন্যকে। কাজী চোখকে গুরুত্ব দিলে সিদ্ধান্ত ভাবনাগুলো সঠিক হয়। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যালয়ের চার দেয়ালের গণ্ডি অতিক্রম করে তোমরা আজ মহাবিদ্যালয়ে। কাজী তোমাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়, সততা, সৎ মনোভাব ও শ্রম মানুষকে কোনো এক সময় ঠিকই শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করে। প্রিয় আশার আলো সোনামক সোনামণিরা, হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকা ও জয়ী হওয়ার নামই জীবন। লক্ষ্য করবে, ভোর হওয়ার ঠিক আগের রাত সবচেয়ে বেশি অন্ধকার হয়। অতএব অন্ধকার দেখে ভয় পেও না, তাহলে সূর্যের আলো দেখা অদৃশ্য হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস ও প্রশ্নের মানমন্টন নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন ভর্তি হয়েছ, তোমরা হয়তো অবগত আছো যে আমাদের সিলেবাসে কিছু গদ্য ও কবিতা পরিবর্তন হয়েছে। আমরা সেই গদ্য কবিতাগুলো নিয়ে আলোচনা করব, এবং সেই সঙ্গে আমাদের সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের মানমন্টন নিয়েও আলোচনা করব। আজকে আমি তোমাদের গদ্য বিষয়ের যে ১২টি গদ্য ও কবিতা সিলেবাসে অন্তর্ভুক্ত আছে সেগুলো আমি তোমাদের জানাব। শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত সাহিত্য পাঠ বইটিতে ৩০টি গদ্য, ৩০টি কবিতা দেয়া আছে, কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসে উল্লিখিত ১২টি গদ্য, ১২টি কবিতা অন্তর্ভুক্ত আছে। অবশিষ্ট গদ্য ও কবিতাগুলো থেকে এসএসসি পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। আজকে আমি তোমাদের যে ১২টি গদ্য, ১২টি কবিতা আছে সেগুলো আমি তোমাদের এখন দেখাব। এখানে ১২টি গদ্য দেওয়া আছে, যে এক নম্বরে দেখো, এখানে দেওয়া আছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর ২ নম্বরে দেওয়া আছে অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। ৩ নম্বর বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ৪ নম্বরে গৃহ, রোকেয়া সাকওয়াত হোসেন। ৫ নম্বর আহ্বান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ৬ নম্বরে দেওয়া আছে আমার পথ, কাজী নজরুল ইসলাম। ৭ নম্বরে মানব কল্যাণ, আবুল ফজল। ৮ নম্বরে দেওয়া আছে মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায়। ৯ নম্বরে দেওয়া আছে ৫২ দিনগুলো, শেখ মুজিবুর রহমান। ১০ নম্বর রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস। ১১ নম্বর মহাজাগতিক কিউরেটর, মোহাম্মদ জাফর ইকবাল। ১২ নম্বরে দেওয়া আছে নেকলেস, গিদা মোপাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম রেডি করে তোমরা লিখে নিতে পারো, নতুবা তোমরা তোমাদের বই খুলে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে ১২টি গদ্য দেওয়া আছে এগুলো তোমরা টিক চিহ্ন দিতে পারো। আবার আমি গদ্য ১২টি তোমাদের জানাচ্ছি, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ২ নম্বরে দেওয়া আছে অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। ৩ নম্বরে দেওয়া আছে বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ৪ নম্বরে আছে গৃহ, রোকেয়া সাকওয়াত হোসেন। ৫ নম্বরে আহ্বান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ৬ নম্বরে আমার পথ, কাজী নজরুল ইসলাম। ৭ নম্বর মানব কল্যাণ, আবুল ফজল। ৮ নম্বর মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায়। ৯ নম্বর ৫২ দিনগুলো, শেখ মুজিবুর রহমান। ১০ নম্বর রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস। ১১ নম্বর মহাজাগতিক কিউরেটর, মোহাম্মদ জাফর ইকবাল। ১২ নম্বর নেকলেস, গিদা মোপাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের
যে সিলেবাসের যে কয়েকটি চেঞ্জ হয়েছে পরিবর্তন, তার মধ্যে হচ্ছে 1 নম্বর, এরপর হচ্ছে 3 নম্বর বিলাসী, তা এর আগেও সিলেবাসে ছিল কিন্তু তোমাদের গত শিক্ষা বর্ষের এই সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না। এরপর দেওয়া আছে গৃহ মানব কল্যাণ, এই যে কয়েকটি তোমাদের চেঞ্জ হয়েছে। এবার আমরা কবিতা নিয়ে আলোচনা করব। আমাদের যে 12টি নির্ধারিত 12টি কবিতা দেয়া আছে, সেই কবিতা নিয়ে সেই কবিতাগুলো আমি তোমাদের দেখাবো। এই 12টি কবিতা এখানে দেয়া আছে, 12টি কবিতা বিভীষণের প্রতি, মেঘরাজ মাইকেল, মধুসূদন দত্ত। 2 নম্বর সোনারতরী রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। 4 নম্বর প্রতিদান জসীমউদ্দিন। 5 নম্বর সুচেতনা জীবনানন্দ দাস। 6 নম্বর তাহারি পরে মনে সুফিয়া কামাল। 7 পদ্মা ফররুখ আহমেদ। 8 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য। 9 ফেব্রুয়ারি 1969 শামসুর রহমান। 10 আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ। 11 নুরুল দিনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক। 12 নম্বর ছবি আবু হেনা মোস্তফা কামাল। এখানে যেগুলো শিক্ষাবর্ষে 2020-21 শিক্ষাবর্ষে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে সোনারতরী, প্রতিদান, সুচেতনা, পদ্মা, ছবি, এই কয়টি আমাদের এই শিক্ষাবর্ষে এগুলো চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এরপর সহপাঠ আমাদের দেয়া আছে সিরাজদুল্লাহ নাটক, সহপাঠ সিরাজদুল্লাহ, সিকান্দার আবু জাফর। আর উপন্যাস এখানে দেওয়া আছে লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহ। এই হচ্ছে আমাদের সাহিত্য পাঠের গদ্য কবিতা ও সহপাঠ। এখন আমি তোমাদের প্রশ্নের মানবন্ধন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 70 নম্বর, আর বহুনির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 30 নম্বর। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো যে সৃজনশীল প্রশ্ন 70, বহুনির্বাচনী প্রশ্ন 30, সৃজনশীল প্রশ্ন 70 11টি প্রশ্ন থাকবে। এই 11টি প্রশ্নের মধ্যে গদ্য থেকে 4টি, কবিতা থেকে 3টি, নাটক থেকে 2টি, উপন্যাস থেকে থাকবে 2টি। এরপর তোমাদের লিখতে হবে গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি, নাটক থেকে 1টি, উপন্যাস থেকে 1টি প্রশ্ন লিখতে হবে। তো এখানে আরেকটা বিষয় আমি তোমাদের জানাবো যে এখানে তোমাদের নির্দিষ্ট করে দেওয়া থাকবে ক বিভাগ ও খ বিভাগ। ক বিভাগ হবে গদ্য, খ বিভাগ হচ্ছে কবিতা, গ বিভাগ উপন্যাস, আর গ বিভাগ নাটক। ক বিভাগ থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের এখানে লিখতে হবে 2টি। খ বিভাগ কবিতা থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, লিখতে হবে তোমাদের 2টি। গ বিভাগ উপন্যাস থেকে দেওয়া থাকবে 2টি, লিখতে হবে 1টি। আর নাটক থেকে 2টি দেওয়া থাকবে, লিখতে হবে 1টি। এই মোট হচ্ছে 6টি, আর 1টি প্রশ্ন থাকবে। এই প্রশ্নটি তোমাদের যে এগুলো লেখার পরে তোমাদের এই গদ্য, কবিতা, উপন্যাস, নাটক থেকে এই 4টি বিভাগের মধ্যে যে কোনো বিভাগ থেকে 1টি প্রশ্ন, এই মোট তোমাদের 7টি প্রশ্ন উত্তর লিখতে হবে। আমরা উত্তরপত্র মূল্যায়ন করতে গিয়ে অনেক সময় দেখি ছেলেমেয়েরা যেখানে দেওয়া আছে যে গদ্য থেকে 2টি লিখতে হবে, সেখানে তারা লিখে ফেলে গদ্য থেকে 4টি প্রশ্ন, আবার কবিতা থেকে লেখে 1টি, উপন্যাস থেকে লেখে 1টি, নাটক থেকে লেখে 1টি। এইভাবে তারা কী করে 7টি প্রশ্নের উত্তর মিল করে দেয়, কিন্তু এটা করা যাবে না। তোমরা যদি গদ্য থেকে 3টি লেখো তাহলে কবিতা থেকে 2টি লিখতে পাবে, না উপন্যাস থেকে 1টি লিখতে পাবে, নাটক থেকে 1টি লিখতে পারবে। কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা আবার করো কি, কবিতা থেকে 3টি উত্তর দিয়ে দাও, উপন্যাস থেকে 1টি দাও, আবার ফির দেখা যায় যে নাটক থেকে 2টি লিখে ফেলছো, তাহলে 3টা এখানে, একটা 4টা ওখানে, একটা ওখানে হচ্ছে 2টা, তাহলে হলো 6টা, আবার ফির দেখা যায় গদ্য থেকে 1টি লেখো। এটা করা যাবে না, কারণ
আমরা যখন উত্তরপত্রগুলো মূল্যায়ন করব, উত্তরপত্রের মূল্যায়নের পর আমরা যখন কভার শিটে লিখতে যাব, তখনই কিন্তু আমাদের এই ভুলগুলো ধরা পড়ে যাবে। তখন তোমরা যেমন এখানে তোমরা গদ্য থেকে তিনটি লিখে ফেলছো, আবার উপন্যাস থেকে দেখা যায় দুটি লিখে ফেলছো, সেক্ষেত্রে আমরা আবার করব কি, গদ্য থেকে তুমি তিনটে লিখে ফেলছো এটা আমরা নেব, কিন্তু উপন্যাস থেকে তুমি দুইটা লিখছো সেখানে আমরা একটা নেব। আবার ফির গদ্য থেকে তুমি যেখানে তোমার দুইটা দেওয়া কথা সেখানে তুমি লিখছো একটা, আর এরপর দেখা যায় যে অন্য আর একটি তুমি লিখছো, এই ষাটটি প্রশ্ন তুমি মিল করছো। কিন্তু এভাবে করলে হবে না, তোমাদের প্রশ্নে যেভাবে মানবন্ধন দেওয়া আছে ঠিক সেভাবেই লিখতে হবে। প্রত্যেক বিভাগ থেকে ক বিভাগ থেকে দুইটি, খ বিভাগ থেকে দুইটি, গ বিভাগ থেকে একটি, আর ঘ বিভাগ থেকে লিখতে হবে একটি। এবং এইটা লেখার পর ছয়টি প্রশ্ন লেখার পরে এই চারটি বিভাগে থেকে যে কোনো একটি প্রশ্ন তুমি লিখতে হবে। এই হচ্ছে তোমার ষাটটি প্রশ্ন। কিন্তু তোমাদের এলোমেলো করলে তোমাদের এই প্রশ্নের উত্তর উত্তরপত্র মূল্যায়নে তোমাদের এই নম্বর কমে যাবে, কারণ যেটা অতিরিক্ত হয়ে যাবে সেটা তো আমরা কেটে দেবো, এতে তোমাদের সময় নষ্ট হয়ে যাবে। আবার ফির তোমাদের দেখা যাবে যে প্রশ্ন তুমি ঠিক ভাবে লিখতে পারলাম না। এরপর বহু নির্বাচনী প্রশ্নের মানবন্ধন দেয়া আছে, গদ্য থেকে 12টি দেয়া থাকবে, কবিতা থেকে দেয়া থাকবে 12টি, নাটক থেকে 3টি, উপন্যাস থেকে 3টি। এই হচ্ছে তোমার বহু নির্বাচনী প্রশ্নের মানবন্ধন। গদ্য থেকে 12টি লিখতে হবে, 12টি তোমার বহু নির্বাচনী, কবিতা থেকে 12টি, নাটক থেকে 3টি, উপন্যাস থেকে। এই হচ্ছে মোটামুটি তোমাদের সিলেবাস ও প্রশ্নের মানমণ্ডল। এগুলো তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, ভালো করে তোমাদের জানতে হবে, সিলেবাসটা পড়তে হবে। আগে আমাদের সিলেবাস জানতে হবে, প্রশ্নের মানমণ্ডল এগুলো ভালো করে জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আজকের ক্লাসে শুধুমাত্র সিলেবাস ও প্রশ্নের মানমণ্ডল এই আলোচনা এ পর্যন্তই রাখবো। এর পরবর্তী ক্লাসে, এর দ্বিতীয় ক্লাসে আমরা এই আমাদের যে গদ্যের যে 12টি গদ্য দেওয়া আছে, 12টি গদ্যের মধ্যে হ্যাঁ সবচেয়ে আকর্ষণীয় এবং ভালো একটি গল্প নিয়ে আমি আলোচনা করব। সে গল্পটির নাম আজকেই বলে দিচ্ছি, তোমরা প্রস্তুতি নিয়ে নাও, আগামী ক্লাসে আমরা এই গল্পটি নিয়ে আলোচনা করব। গল্পটি হচ্ছে নেকলেস, এটি একটি অনুবাদমূলক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।